ট্রিপুলি অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। আন্ডারগ্রাউন্ড কেবলের কেবল ফল্ট নির্ণয়ের যে গুরুত্বপূর্ণ দুইটা পদ্ধতি, মারে লুপ টেস্ট এবং ভার্লি লুপ টেস্ট, এর মধ্যে মারে লুপ টেস্ট নিয়ে আমরা বিগত লেসনে ব্যাখ্যাসহ বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শিখব আন্ডারগ্রাউন্ড কেবলের কেবল ফল্ট নির্ণয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ভার্লি লুপ টেস্ট সম্পর্কে। ভার্লি লুপ টেস্ট নিয়ে আলোচনার এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, পূর্বের ভিডিওগুলো অর্থাৎ মারে লুপ টেস্ট নিয়ে বিস্তারিত যে ভিডিওতে আলোচনা করা হয়েছে সেগুলো দেখে আসতে, তাহলে ভার্লি লুপ টেস্ট সম্পর্কে বুঝতে আরও সহজ হবে। মারে লুপ টেস্ট বা ভার্লি লুপ টেস্ট যেটাই হোক না কেন, দুইটা পদ্ধতিতেই আসলে হুইটস্টোন ব্রিজের নীতিকে ফলো করা হয়। মারে লুপ টেস্টের ক্ষেত্রে আমাদের এই পি বাহু এবং কিউ বাহুর যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ছিল ভেরিয়েবল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই দুইটাকে ভ্যারি করে এই সার্কিটটাকে ব্যালান্সড কন্ডিশনে নিয়ে আসা হতো। কিন্তু এই ক্ষেত্রে ভার্লি লুপ টেস্টের ক্ষেত্রে এই পি এবং কিউ বাহুর রেজিস্ট্যান্স থাকবে ফিক্সড এবং এই এক্স বাহুর সাথে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স সংযুক্ত থাকবে। এই রেজিস্ট্যান্সটাকে ভেরি করেই এই হুইটস্টোন ব্রিজ সার্কিটকে ব্যালান্সড কন্ডিশনে নিয়ে আসা হয়। ভার্লি লুপ টেস্টের ক্ষেত্রে এটা হচ্ছে আর্থ ফল্ট নির্ণয়ের সার্কিট ডায়াগ্রাম এবং এটা হচ্ছে শর্ট সার্কিট ফল্ট নির্ণয়ের সার্কিট ডায়াগ্রাম। কোনো একটি কন্ডাক্টর বা কেবলের কোনো একটি অংশ মাটির সাথে বা আর্থের সাথে সংস্পর্শে আসলে সেটাকে আমরা বলবো আর্থ ফল্ট, এবং যখন কোনো মাল্টিকোর কেবলের কন্ডাক্টরগুলো ইনসুলেশন ফেলিউরের কারণে একে অপরের সংস্পর্শে চলে আসে তখন সেটাকে আমরা বলবো শর্ট সার্কিট ফল্ট। এই আর্থ ফল্ট, শর্ট সার্কিট ফল্ট এবং ওপেন সার্কিট ফল্ট নিয়ে আমাদের পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এক্ষেত্রে যে কেবলে বা যে কন্ডাক্টরে ফল্ট সংঘটিত হবে সেটাকে আমরা বলবো ফল্টি কেবল। এক্ষেত্রে আমাদের মারে লুপ টেস্ট বা ভার্লি লুপ টেস্ট ব্যবহার করে সার্কিটের ফল্ট লোকেশন নির্ণয় করার জন্য এই ফল্টি কেবলের সমান দৈর্ঘ্যের এবং অনুরূপ আরও একটি কেবল ব্যবহার করতে হবে, যে কেবলটাকে আমরা বলবো সাউন্ড কেবল, এবং এই ফল্টি কেবলের সাথে সাউন্ড কেবলের একটা প্রান্তকে সংযুক্ত করতে হবে। এই অংশটুকুকে আমরা বলছি লো রেজিস্ট্যান্স কানেকশন। এখন এই ফল্টি কেবলের কোথায় এই আর্থ ফল্ট বা শর্ট সার্কিট ফল্ট সংঘটিত হয়েছে সেটা আমাদের এই ভার্লি লুপ টেস্ট ব্যবহার করে নির্ণয় করতে হবে। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে এই ব্রিজ সার্কিটটাকে অ্যাক্টিভ করার জন্য যেমন একটা সরবরাহ দেওয়া হয়, ঠিক তেমনই এই সার্কিটকে অ্যাক্টিভ করার জন্য একটা সরবরাহ দেওয়া হবে যেটাকে এই বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এই কে টু সুইচের মাধ্যমে আমরা কানেকশানকে পরিবর্তন করে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমাদের এই হুইটস্টোন ব্রিজের চারটা বাহু থাকবে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ বাহু, এবং একটা হচ্ছে এই টেস্ট এন্ড থেকে ফল্ট পজিশন পর্যন্ত এক্স বাহু, এবং এই পজিশন থেকে অপর প্রান্ত অর্থাৎ সাউন্ড কেবলের এই টেস্ট প্রান্ত পর্যন্ত হচ্ছে আর বাহু, এবং অতিরিক্ত একটা রেজিস্ট্যান্স এখানে সংযুক্ত আছে যেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স এস। এটাকে পরিবর্তন করে এই সার্কিটটাকে ব্যালান্সড অবস্থায় নিয়ে আসা হবে। তাহলে প্রথমে আমরা এই সুইচটাকে এক নাম্বার পজিশনে রাখলাম, অর্থাৎ এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দিলাম, অর্থাৎ এই ফল্ট পয়েন্টের সাথে এটা গ্রাউন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে গেল। তাহলে এখানে এখন আমরা চারটা বাহু পেলাম, একটা হচ্ছে পি বাহু, একটা হচ্ছে কিউ বাহু, একটা হচ্ছে এস প্লাস এক্স বাহু, এবং আর একটা হচ্ছে আর বাহু, অর্থাৎ এখানে এই এক্স প্লাস এস মিলে হচ্ছে একটা বাহু। যেহেতু আমাদের এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালের যে সংযোগ এই সংযোগটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত, হুইটস্টোন ব্রিজ সার্কিটের ব্যালান্সড অবস্থায় আমরা জানি পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এক্স। তাহলে একইভাবে আমরা এখানে লিখতে পারবো পি বাই কিউ সমান হচ্ছে এই আর বাই এইটুকু অংশের মোট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স প্লাস এস ওয়ান, অর্থাৎ এই সুইচটাকে যখন আমরা এই ওয়ান পজিশনে রেখেছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে এসটা হচ্ছে এস ওয়ান, অর্থাৎ এই সুইচ যখন এক নাম্বার পজিশনে তখন এই এস এর মান হচ্ছে এস ওয়ান। তাহলে এখানে এই সম্পূর্ণ রেজিস্ট্যান্সটা হবে এক্স প্লাস এস ওয়ান।
এখন উভয় পক্ষে যদি আমরা 1 যোগ করি তাহলে পাব এখানে নিচে থাকবে হচ্ছে কিউ এবং উপরে থাকবে হচ্ছে পি প্লাস কিউ এবং এপাশে নিচে থাকবে এক্স প্লাস এস ওয়ান এবং উপরে হবে আর প্লাস এক্স প্লাস এস ওয়ান। এখন আমরা এই উভয় পক্ষকে যদি আর গুণন করি তাহলে একটা সমীকরণ পেয়ে যাব। এখানে গুণ করলে হবে পি এক্স প্লাস পি এস ওয়ান প্লাস কিউ এক্স প্লাস কিউ এস ওয়ান এবং এপাশে থাকবে হচ্ছে কিউ ইন্টু আর প্লাস এক্স প্লাস কিউ ইন্টু এস ওয়ান, বা এই সম্পূর্ণ অংশটাকে গুণ করে কিউ আর প্লাস কিউ এক্স প্লাস কিউ এস ওয়ান এটাকে গুণ করে যদি এই দুইটা থেকে কিউকে কমন নিই তাহলে থাকে কিউ ইন্টু আর প্লাস এক্স প্লাস কিউ এস ওয়ান। তাহলে এখান থেকে এই কিউ এস ওয়ান উভয় পক্ষ থেকে কাটা যাবে এবং এই পি এস ওয়ানটা ডান পক্ষে এসে মাইনাস পি এস ওয়ান হয়ে যাবে এবং এখানে থাকবে কিউ ইন্টু আর প্লাস এক্স মাইনাস পি এস ওয়ান। এবং এখান থেকে যদি আমরা এক্সকে কমন নিই তাহলে থাকবে পি প্লাস কিউ। এখন এক্সকে এক পাশে রাখলে আমরা পাব এক্স সমান হচ্ছে কিউ ইন্টু আর প্লাস এক্স মাইনাস পি এস ওয়ান বাই পি প্লাস কিউ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এই সুইচটাকে 1 নম্বর পজিশন থেকে সরিয়ে যদি আমরা এই 2 নম্বর পজিশনের সাথে সংযুক্ত করি তাহলে আমরা যে 4টা বাহু পাব সেটা হচ্ছে পি বাহু, কিউ বাহু এবং এখান থেকে এক্স প্লাস আর, এই দুইটা মিলে 1টা বাহু এবং শুধুমাত্র এস 1টা বাহু। অর্থাৎ এই সুইচের পজিশনটাকে যখন 2 নম্বর পজিশনে নেওয়া হবে তখন এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আর গ্রাউন্ডের সাথে সংযুক্ত না হয়ে সরাসরি এই এই বাহুর সাথে এক্স বাহুর সাথে সংযুক্ত হবে এবং আর পর্যন্ত। এবং সুইচটা যখন কে টু পজিশনে থাকবে তখন এই এস এর ভ্যালুটাকে আমরা ধরে নেব যে এস টু, অর্থাৎ এস এর মানকে আমরা ধরে নিব এস টু। ঠিক একইভাবে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা পি বাই কিউ সমান জানি আর বাই এক্স, হুইটস্টোন ব্রিজের ব্যালান্সড অবস্থায়। তাহলে এখানে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এক্স, অর্থাৎ এখানে আর বলতে আমরা এই সম্পূর্ণ অংশটাকে বুঝবো আর প্লাস এক্স এবং এই নিচে এস হচ্ছে এই এস টু। তাহলে এখন এটাকে আমরা আর গুণন করব, এখানে হবে কিউ ইন্টু আর প্লাস এক্স ইকুয়াল টু পি এস টু। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই কিউ ইন্টু আর প্লাস এক্সের যে মান পি এস টু, এই মানটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে এক্স সমান আমরা পাবো পি এস টু মাইনাস পি এস ওয়ান বাই পি প্লাস কিউ। এখান থেকে পি কে কমন নিলে আমরা পাবো এস টু মাইনাস এস ওয়ান বাই পি প্লাস কিউ। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। অর্থাৎ এই টেস্ট এন্ড থেকে যে দূরত্বে ফল্ট সংঘটিত হয়েছে সেইটুকুর রেজিস্ট্যান্স। এখন আমাদের বলা আছে ইফ আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাবল পার মিটার লেন্থ দেন ডিস্ট্যান্স অফ ফল্ট ফ্রম দ্য টেস্ট এন্ড ইজ ডি ইকুয়াল টু এক্স বাই আর মিটার। অর্থাৎ এখানে যে ক্যাবলটা ব্যবহার করা হয়েছে এই ক্যাবলের প্রতি মিটার দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে এই টেস্ট এন্ড থেকে এই ফল্ট পজিশনের যে দূরত্ব সেই দূরত্ব ডি সমান হচ্ছে এক্স বাই আর। অর্থাৎ এখানে এই এক্স হচ্ছে রেজিস্ট্যান্স যার একক হচ্ছে আর, বা যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং এই ছোট হাতের আরটা হচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স বা প্রতি একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে আর বাই এল। তাহলে এই এলটা এখানে ভাগ আকারে আছে, এপাশে আসলে গুণ আকারে হয়ে যাবে, উপরে থাকবে এবং এই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কাটা যাবে। এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে দৈর্ঘ্যটা, যেহেতু এখানে আমরা প্রতি মিটার দৈর্ঘ্যে হিসাব করছি তাহলে এই এল এর ইউনিটটা হবে মিটার। এখন আমরা এই ভার্লি লুপ টেস্ট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব, তাহলে এই ভার্লি লুপ টেস্ট সম্পর্কে আমাদের ধারণাটা আরও একটু ক্লিয়ার হবে। এখানে 1 নম্বর কোশ্চেনে বলা আছে এ ভার্লি লুপ টেস্ট ইজ পারফর্ম টু লোকেট অ্যান আর্থ ফল্ট অন এ 20 কিলোমিটার লং ক্যাবল। অর্থাৎ 20 কিলোমিটার লম্বা একটি ক্যাবলের আর্থ ফল্ট নির্ণয় করার জন্য ভার্লি লুপ টেস্ট পদ্ধতি ব্যবহার করা হবে। দ্য রেজিস্ট্যান্স পার কিলোমিটার অফ দ্য সিঙ্গেল কন্ডাক্টর ইজ 20 ওহম, এবং এই সিঙ্গেল কন্ডাক্টরের প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। দ্য লুপ ইজ কমপ্লিটেড উইথ এ সিমিলার হেলদি কন্ডাক্টর, এবং এই 20 কিলোমিটার লম্বা ফল্টি ক্যাবলের অনুরূপ দৈর্ঘ্য বিশিষ্ট বা একই দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি হেলদি ক্যাবল বা সাউন্ড ক্যাবল নেওয়া হয়েছে যেটাকে এই ফল্টি ক্যাবলের এক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়েছে। অ্যাট ব্যালেন্স দ্য ভেরিয়েবল রেজিস্ট্যান্স কানেক্টেড টু দ্য ফল্টি কন্ডাক্টর ইজ 200 ওহম,
এবং এই ব্যালেন্সড অবস্থায় ফল্টি কন্ডাক্টরের সাথে বা ফল্টি ক্যাবলের সাথে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 200 ওহম। অর্থাৎ এই ফল্টি ক্যাবলের সাথে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয় ভার্লি লুপ টেস্টের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে এস। দ্য ফিক্সড রেজিস্টার্স হ্যাভ ইকুয়াল ভ্যালুস, এবং এই ফিক্সড যে দুইটা রেজিস্ট্যান্স থাকে ভার্লি লুপ টেস্টের ক্ষেত্রে, এই পি বাহুর রেজিস্ট্যান্স এবং কিউ বাহুর রেজিস্ট্যান্স, এই দুইটা হচ্ছে একই মানের রেজিস্ট্যান্স। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ ফল্ট ফ্রম দ্য টেস্ট এন্ড, অর্থাৎ এই টেস্ট প্রান্ত থেকে কত দূরে ফল্ট সংঘটিত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ফিক্সড দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু কিউ। এবং এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স ফল্টি ক্যাবলের সাথে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা সংযুক্ত, অর্থাৎ এস এর ভ্যালু হচ্ছে 200 ওহম। এবং এখানে বলা আছে দ্য রেজিস্ট্যান্স পার কিলোমিটার অফ দ্য সিঙ্গেল কন্ডাক্টর ইজ 20 ওহম। অর্থাৎ এই ফল্টি ক্যাবলের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স 20 ওহম, এবং এই সাউন্ড ক্যাবল বা হেলদি ক্যাবলের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। তাহলে এই আর প্লাস এক্স এতটুকু বাহুর রেজিস্ট্যান্স আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এই দুইটা ক্যাবল যেহেতু প্রতিটাই 20 কিলোমিটার লম্বা, তাহলে এই দুইটার মোট দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার, অর্থাৎ 40 কিলোমিটার, এবং প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। তাহলে এই আর প্লাস এক্স এই দুইটা বাহুর রেজিস্ট্যান্স হচ্ছে 800 ওহম। এখানেই হচ্ছে আমাদের এই অঙ্কের মূল ট্রিক্সটা। এখন আমরা একটু আগেই বের করে দেখলাম ভার্লি লুপ টেস্টের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে হয় কোন সূত্র দিয়ে। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য ফল্টি ক্যাবল ফ্রম দ্য টেস্ট এন্ড টু দ্য ফল্ট পয়েন্ট, অর্থাৎ এই টেস্টিং এন্ড থেকে ফল্ট পয়েন্ট পর্যন্ত যে এক্স এর ভ্যালুটা বের করার সূত্র হচ্ছে কিউ ইন্টু আর প্লাস এক্স মাইনাস পি এস ওয়ান, বা যেহেতু এখানে শুধুমাত্র এস এর একটা ভ্যালু দেওয়া আছে তাই এটাকে আমরা এস ওয়ান না লিখে শুধুমাত্র লিখব পি এস বাই পি প্লাস কিউ। এখানে আমরা জানি কিউ সমান হচ্ছে পি, তাহলে কিউ ইন্টু আর প্লাস এক্স এর মান জানি 800, মাইনাস এই পিকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি যেহেতু পি সমান কিউ, তাহলে পি সমান আমরা লিখলাম কিউ ইন্টু এই এস এর ভ্যালুটা হচ্ছে 200, বাই নিচে হচ্ছে কিউ প্লাস কিউ, অর্থাৎ পি এর মান হচ্ছে এখানে কিউ। সবগুলোকে আমরা কিউ এ বা একই ভ্যালুতে নিয়ে আসলাম। তাহলে এই উপরে আমাদের 800 কিউ মাইনাস 200 কিউ, অর্থাৎ 600 কিউ, বাই নিচে হচ্ছে 2 কিউব, তাহলে এখানে আমরা করলে পাবো 300 ওহম। এখানে আমরা এই ভ্যালুটা যেটা পেলাম সেটা হচ্ছে এই এক্স এর ভ্যালু, বা এই টেস্ট এন্ড থেকে ফল্ট পয়েন্ট পর্যন্ত যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটুকু। কিন্তু আমাদের বের করতে হবে টেস্ট এন্ড থেকে ফল্ট পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব। তাহলে আমরা ডিস্টেন্স অফ ফল্ট ফ্রম দ্য টেস্ট এন্ড ডি সমান লিখতে পারবো এক্স বাই আর। এখানে এই এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 300 ওহম, বাই আর হচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যে বা প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমাদের যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রতি কিলোমিটারে 20 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 15 কিলোমিটার। এটাকে আমরা আরেকটু বোঝার জন্য ব্যাখ্যা করতে পারি এভাবে যে এখানে এই যে এক্স এর ভ্যালুটা আমরা পেলাম এটার ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্স, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং এটা হচ্ছে প্রতি কিলোমিটারে রেজিস্ট্যান্স, যেহেতু এখানে আমাদের প্রতি কিলোমিটারে রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে। তাহলে এই রেজিস্ট্যান্স পার কিলোমিটার, এখানে যেহেতু কিলোমিটারটা ভাগ আকারে আছে, এটা উপরে উঠে আসলে গুণাকারে হয়ে যাবে এবং রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কাটা যাবে, আমাদের ইউনিট যেটা থাকবে সেটা হচ্ছে কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে টেস্ট প্রান্ত থেকে 15 কিলোমিটার দূরে এই ফল্ট সংঘটিত হয়েছে। এখানে আমাদের ক্যাবলটা হচ্ছে 20 কিলোমিটার লম্বা, তার মধ্যে এই 15 কিলোমিটার দূরেই এই ফল্টটি সংঘটিত হয়েছে, এবং এই টেস্ট এন্ড থেকে ফল্ট পয়েন্ট পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে 300 ওহম। আশা করি সবাই বুঝতে পারবেন, যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।